বলা কয়া সব শেষ। এবার দুই এক কথা আমার জিজ্ঞেস করতে হবে। এই হাদিস পড়তে পড়তে পাইলাম কানা লুলা ন্যাংরা, এরা কখনো পীর হতে পারবে না। এটা কিন্তু বুখারী শরীফের কথা। কি দাদা, আপনি তো পড়ছেন, বুঝলেন নি? এখন ল্যাংরা কানা লুলা, এরা যদি সাধন বজন কইরা পীরের পায়রবি কইরা উপযুক্ত হয়, তাইলে এরা পীর হইতে পারব না কেন? হ্যাঁ গো, হাতে দোষটা কি, পায়ে দোষটা কি, চোখে দোষটা কি? পারব না। তুই পাইলে হরা বাজাস, আর হ্যাঁ না পাইলে গান গা। এই একটা প্রশ্ন রইল, আর না দেখি কি জবাব করে। একটা গান গাইছিলাম মনমোহনের, দরদি কয়ে দে তার নিগুম কথা, তারে পাব কই। এটা একটু কঠিন বিচ্ছেদ। তো কয়ে যে নিগুম, এই নিগুম কথাটা কি? দেখেন, যেখানে কথাবার্তি বল হইতেছে এটি তো শরীয়ত। এই যে আপনার লগে আমার লগে দেওয়া হইল, আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কথা বিনিময় হইল, এটা কি শরীয়ত না? আপনার লগে আমার লগে দেওয়া হইল, আপনিও কথা কইলেন না, আমিও কথা কইলাম না, এটা হলো মারফ। নিগুম কথাটা কি? আরে যেখানে কথাবার্তি হইতেছে এইটাই তো মারফ, এই শরীয়ত। যেখানে কথাবার্তি হইতেছে এইটাই শরীয়ত। হ্যাঁ, আই লাভ ইউ। হ্যাঁ, তুমিও কইলা এ লাভ ইউ টু, বুঝলানি? যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। এইলো এই দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হইল। হ্যাঁ, এই হওয়ার পরে দুজনের মধ্যে একটু প্রেম হইল, প্রেম টেমের পরে একটু কাম ভাবে গেলাম, এরপরে দু একটা ফুলাফান হইল। হ্যাঁ, ওই যে মাঝখানে যে কিছু, ওইটা হইল মারফত। আরে যে কথাবার্তি কইয়া দুজন কাছে আইলা, এইটা হইল শরীয়ত। হ্যাঁ, নিগুম কথা। আমার যারা বন্ধু বান্ধব আছে, হ্যাঁ গো কইতেছি, আর যেই কথা মুখে কোন যায় না ওইটা হইল মারফত, যেটা মুখে বলা যায় না সেটা হইল মারফত। তোমার বেশি কিছু কইলাম না, বুঝলানি? কথা ছিল পুনরায় তার জবাব করে, এইবার যা কটা কইল ভাই লাগছে না, মানে আমি যে এতক্ষণ মানে কিভাবে বৈশা ছিলাম, মানে আমার রাগে দুঃখে মনটাই চাইছিল সাথে সাথে এই মাইক্রোফোনটা নিয়ে দাঁড়ায় যায়, কারণ এমন কোয়াটা বেটাই কইতেছিল। মানুষের বলার তো একটা লিমিট থাকে, কি ভাই? হ্যাঁ, একটা জায়গা থাকে না? এত কওয়া কইল, আহারে কর মানে আর কি কমো, কইতে 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 অনেক কইছে। হ্যাঁ, ওনার কোয়াটা একটু থামাই তৈব, আমি নিচে বৈশা বৈশা শাহ আলম সরকারে একটু আলটাশনো করলাম যে এর এ বেশি বাইরে গেছে, এর একটু থামানো দরকার। কি কি
অনেকের সাথে তো মানে অনেক কথাই বলে, কেউ কিছু ওনারা কয় না, কিন্তু আজকে তো উনি জানে না যে বেশি বাড়াবাড়ি করলে যে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই সাত দিনই ওনার ওনার সামনে আসে, এটা উনি জানে না। হ্যাঁ, উনি এখনো টের পায় নাই, খুব বেশি বাইরে গেছেন আপনি, বেশি বাড়ছেন, আপনার কমাইতেছি, দাঁড়ান। প্রশ্ন করছে, প্রশ্নের জবাব অবশ্যই আমি দিব, কিন্তু আগে কথার জবাবগুলো দিয়ে নেই নাকি। কত বড় সাহস, আমারে কয় আমি নাকি অকৃতজ্ঞ বান্ধব। হ্যাঁ, কেন কইছে এই কথা? ওই যে উনি বলছিল যে ফরিদপুর যে শিখতে হবে, আমি বলছি না, মানে এই বিষয়টা নিয়ে উনি বলতেছে আমি নাকি অকৃতজ্ঞ। কেন রে ভাই, না অকৃতজ্ঞর কি হইল? মানে বলা কর মধ্যে একটা ধরন আছে না? হ্যাঁ, আপনি যেইভাবে কথা কইছেন কথার পৃষ্ঠে আমি কথা কইছি, আপনি তো কথাটা অন্যভাবে বলতে পারতেন। আচ্ছা, গান কি খালি ফরিদপুরের শিল্পীরাই শরীয়ত মারফত গায়, আর কোনো জায়গায় গায় না? কি গায় না? হ্যাঁ, বেশি গায়। ওই আবার কি কয়, আমি গান গাইছি ফকির আহম্মদের, এর পাশাপাশি এই কথাটা উনি বলছে যে ফকির আহম্মদের তালের ডিঙ্গা ঠেকলো শুকনা বালুর স্তরে। উনি কয় এই এই গানটা, এই গানটা তোর কোন বাপের? চিন্তা করছেন, মানে আপনি থেকে তুমি মানা যায়, তুমি থেকে উনি তুইতে নাইমা গেছে। এখন আপনারা চিন্তা করেন, জান বাসান ফরজ না, আমার যদি তুই কয়, কারণ আমি যদি নিচে কয়ে বুই, কিন্তু ওইটা তো আমি বলবো না, ওটা আমি বলবো না। কেমনে করে আমার কইতেছে, কয় ওর বাপের গান, শুনেন গান খালি আমার বাপের না আপনার বাপেরও, আমি সাক্ষী। কেমনে আপনি গান গাইলেন সেই কুমিল্লার মনমোহনের, কি গাইছেন না? এরকম মনে করেন শুধু ফরিদপুরের শিল্পীরা যে গান লেখছে তা না, বা গাইছে তা না, শরীয়ত মারিফত পালাটা করছে তা না, মানিকগঞ্জের মানিক রশিদ সরকার আছে না? আছে। কি উনি উনি পালা গান গায় নাই? আরে মিয়া, আপনার উস্তাদ আবুল সরকার, বড় আবুল সরকার আর রশিদ সরকারের শরীয়ত মারফত পালাটা বাংলাদেশের শ্রেষ্ঠ পালা। আপনি কি শুনেন নাই রশিদ সরকার গান গায় নাই? ওই যে পরশালী দেওয়ান ছিল, উনি গান গায় নাই? গান লেখে নাই? জীবনকারী ছিল, উনি গান গায় নাই? কি এরকম অনেক অনেক লেখক, অনেক সাধক আছে, শুধু পদ্মার ওই পারে না মিয়া, এই পারেও গান লেখে, এই পারেও আছে। আমার পয়েন্টে পড়ছে, আমি ফকির আহমদের গান গাইছি, আমার পয়েন্টে পড়লে আমি রশিদ সরকারের গান গাবো, পয়েন্টে পড়লে জালালউদ্দিনের গান গাবো, পয়েন্টে পড়লে আপনার বাবা বড় আবুল সরকারের গান গাবো, পয়েন্টে যদি পড়ে আপনিও তো গান লেখেন, আপনার লেখা গান আমি গাবো, যদি আমার পয়েন্টের মধ্যে পড়ে যায়, তাই না বিষয়টা? এইখানে তো এনে বাপের কি আছে? তাই আপনি যদি কোন যে আমার বাপের গান, তাহলে শালম ভাই আমারও বাপ অনেক, আপনার অনেক বাপ, দুইজনের বাপের অভাব নাই, দুনিয়া জুড়াই খালি বাপ। গেল তার এক কথা, আবার কয় এডেলো বলদি বলদি কন্দি দুঃখ। আচ্ছা, আমি যদি বলদি হই, এটা তো স্ত্রীলিঙ্গ, তা পুল্লিঙ্গতে কি হয়? বল বল, বিখ্যাত বল জনাব শাহলম সরকার সাহেব, কি কন আমি বল দিলে বল না, যাক আপনারা তো সাই দিছেন। আবার কি কয় এই যে উল্টা পাল্টা কথা যে কইতেছে, ওরে পিটান না কেন? কন তো দেহি, এতক্ষণ যাই মানে ক্ষমা করছি, এইটা কি মানা যায় নাকি? হ্যাঁ, এই শাহলম সরকার, এই এই অষ্টশি বন্যার পরে কি মারটার খাইছেন নাকি? স্বাধীনের পরে মনে মায়ের খায় নাই তো, আজকে আমার উনি পিটাইতে চাইতেছে, চিন্তা করেন না, পিটানিটা কিন্তু সামনে আপনারও আসতে পারে, কারণ কি ঢিল মারলে কিন্তু পাটকেল খাইতে হয়।
ভাই আপনি আমারে পিটাইবেন, আমারে কিছু কইবেন, আমি কি আমার হাত পা চক্ষু কর্ণ নাসিকা সব কি ওই সোনালী ব্যাংকে জমা থেয়েছে? জান বাঁচান ফরজ, আত্মরক্ষা করতে হইলে হাত পাও সবই চলবো। আমার মামা মুতাজ বেগম কইছে কয় পালাগানের ক্ষেত্রে হোক আর চলার পথে হোক যেখানে যেটা প্রয়োজন এটা দিয়ে বুবি, এটা হোক মার হোক গুতা যেটাই কস যেখানে যা দরকার দিবি। তা আমি আমার মায়ের সেই পথ ধরেই চলি, মায়ের মেয়ে তো চিন্তা করেন। গেল তার এক কথা, আবার কইতেছে কয় তোরে তো কিছু কমু না, তোর মারে পাইলে কিছু কইতা, মার মাইয়ের লগে আগে পাইরালন পরে মার খবর লইন। হ্যাঁ আচ্ছা, আপনি যে আমার মারে খুঁজতেছেন ভাই কি করতেন? আমার মার কাছে যে কি ভক্তিতে পড়ে থাকতেন নাকি যে এত ভক্তি দেন? আবার শুধু তাই না, মারে তো ভক্তি দেনই, মাইয়ার স্টেজে পাই একটু আগে কি আপনারা সাক্ষী না কয় ভক্তি করছে না? কইছে ভক্তি করতাম, তো দেখাইছে যে তা বাদ আছে নাকি? হ্যাঁ, মায়েরও ভক্তি করেন, মায়েরও ভক্তি দর লেগে খুঁজেন না? বাবা ছেলে ভালো, ভক্তি দর অভ্যাস আছে, নত হইতে শিখছে। আবার কইতেছে আমি কইছিলাম যে মারফতের এই যে একটা আপনি একটা সাধকের গান গাইছেন সাধক মনমোহনের, যে কয়ে দে তার নিগুম কথা তারে পাবো। এই যে নিগুম কথাটা কি কইতাছে, আই লাভ ইউ, আই লাভ ইউ টু, আই লাভ ইউ থ্রি, আই লাভ ইউ ফোর, মানে একেবারে উনি সিরিয়াল শুরু করছেন। কই এগুলা হওয়ার পরে আদান প্রদান হওয়ার পরে আপনার আমার সাথে বিবাহ হইল, হওয়ার পরে একটু কাম টাম করলাম, এনে দুই একটা সন্তান হইলো, ওই সন্তান হওয়ার সময় যে কামটা আসছিল ওটা হইলো মারফত, মানে ওটা গোপন দেখা যায় না, মানে যেটা মানে দেখানো যায় না প্রকাশ করা যায় না সেটা মারিফত। হ্যাঁ ঠিক আছে, এটা তো আপনি আপনার সুবিধাই কইছেন, বেশি একটা সুবিধা করে কয় নাই, কারণ কইলে তো ঠকবো। এই কথা কইলো লেভেল দিয়ে গেছে, লেভেল লেভেল দিয়ে গেছে ভাই, এইটুকি মারফত না, মারফত হচ্ছে অনেক বৃহত্তর একটা বিষয়, অনেক বড় ব্যাপার। আবার আচ্ছা আপনি একটু বইলেন, এই যে বোবা, বোবা তো কথা বলতে পারে না, না 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 তাই না, সে প্রতিবন্ধী, সে বলছে যে মুখ দিয়ে কথা বললে শরীয়ত হচ্ছে বাক্য, মুখ দিয়ে কথা বললে পরিচয় পত্র আদান প্রদান এটা হচ্ছে শরীয়ত, মানে প্রকাশ, যা কিছু দেখা যায় এটা শরীয়ত। আচ্ছা বোবাই তো কথাই কইতে পারে না, ও যদি কথা কইতে না পারে ওর আবার কিসের শরীয়ত? তাহলে ওর লিগে তো সারা দুনিয়া সব খালি মারফত আর মারফত, কি ও কোনো কথাই বলতে পারে না, তাহলে ওর জন্য তো সবই মারফত, এলে শরীয়ত তো কোনো জায়গাই নেই। হ্যাঁ ও তো বুঝেই না যে কোনটা শরীয়ত কোনটা মারফত, কথাই তো বলতে পারে না। আচ্ছা আবার বলতেছে যে মানুষ হাত দিয়ে হাতে হাত দিয়ে অর্থাৎ বায়াত গ্রহণ করে সে জাহান্নামে যাচ্ছে, কথাটা বলছে না? এই যে বলছে যে জাহান্নামে গেছে তার কারণ কি, জাহান্নামে যাওয়ার বিষয়টা আমি আপনার একটু বোঝাই। ওরে মনের ময়লা মনে রইল কত সাবান শেষ হইল, মনের ময়লা মনে রইল কত সাবান শেষ হইল, ওরে কালা চামড়া সাদাই আর হইল না রে দিন কানা, কেউ কোনোদিন পীরের দোষ দিও না, তোমরা কেউ কোনোদিন পীরের দোষ দিও না রে দিন কানা, কেউ কোনোদিন পীরের দোষ দিও না। এরা গামনা তো
মনের ময়লা মনে রইল, কত সাবান শেষ হইল, কালা চামড়া সাদার হইল না রে দিন কানা। তাই কেউ কোনদিন পীরের দোষ দিও না, দিও না। এই যে কইলেন হাতে হাত দিয়ে জাহান্নামে গেছে, আর আমি ওর তো হাতই তো দেওয়া হয় নাই। ও যদি সঠিক ভক্ত হইতো, ও যদি তরিকার নিয়ম কানুন পালন করতো, গুরু যাহা আদেশ করছে সেটা যদি পালন করতো, ও কেন জাহান্নামে যাবে? গুরুর কথা মানলে একজন প্রকৃত কামেল গুরুর যে স্পর্শ পায় সে তো সোনা হয়ে যায়, তার তো জাহান্নামে যাওয়ার কথা না, সে তো বেহেস্তে যাবে। তাহলে ও মুখে মাত্র মুরিদ হইছে, অন্তর থেকে ওর অন্তরটা পরিষ্কার ছিল না, কলুষিত ছিল। গুরুর কথা আদেশ আহকাম এগুলা সে মানে নাই, না মানার কারণে সে জাহান্নামে গেছে। এটা হলো ব্যক্তি বিশেষ দোষ, এটা কোনো গুরুর দোষ না, হ্যাঁ, এখানে কোনো ফকিরের দোষ না, এটা একটা ব্যক্তির দোষ। গেল তার কথা, কয় তোমার মা মমতাজ বেগমের জন্য কোনো জায়গায় থেকে খেলা পোতাই না দেব, আমি যাই একটু মরি দই। হ্যাঁ এমনি তো পিছনটা ছাড়েন না, গোড়ার খবর কইছে, দেখছেন দেখছেন, চাদরে নিচে মুখ লুকাইতেছে, বাবা লজ্জে পাইছে। বিষয় কি, আমার মামা মমতাজ বেগমের এমনি তো ভক্তবৃন্দের অভাব নাই, কি কোন আপনারা, খালি কি বাংলাদেশে, অল বিশ্বে যেখানেই বাঙালি আছে, শুধু বাঙালিরা, এখন অন্যান্য জাতিও এই একদম মনে করেন জিরো থেকে একদম বুইরা পর্যন্ত, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, এমন কোন মানুষ নাই যে মমতাজের নামটা না জানে। কি বাবা, তার পৃথিবী জুড়ে হচ্ছে ভক্ত, এমনি তার জ্বালার নাই শেষ, আবার রাজনীতি নিয়ে ব্যস্ত, এখন আবার যদি খেলা পোতে আইনা দেই, কত বেটি যেটুকু একটু ঘুমায় এইটুকু পারবো ঘুমাইতে? হ্যাঁ এখন আপনার তো মিয়া মায়া লাগে না, না আমার তো মা, আমার তো জলে না, আমি আবার এই এই আলাদা একটা ঝামেলা তার ঘরের মধ্যে নিয়ে কেন দিমু, দরকার নাই। বেচারে এমনি অনেক ব্যস্ত থাকে, এত যাই ঝামেলার দরকার নাই, বুঝছেন, যার নাই তারে নিয়ে দেওয়ার দরকার, যার আছে তার দরকার আছে নাই। আবার কইতেছে কত কথা কইছি, কই ওই তোরে ভূত দিদে যে পাশে থেকে কালা বাটায়, খারাপ লোক চিন্তা কর, আরে বাবা এইদিকে চোখ গেছে। এই ওনার কথাটা শুনে আমার একটা কথা মনে পড়লে, কমুনি বলেন বলেন, হ্যাঁ কইলাম কইলাম, এক কানায় আরে কইতাছে, মানে বাসের মধ্যে কানার ল্যাংড়াই যাইতেছে, এখন ওই কানায় ল্যাংড়ারে কইতাছে, দোস্ত রে দেখ ওই যে আকাশে কি যে মেঘ ধরাইছে সেই বৃষ্টি আইব, ওই ল্যাংড়াই কইতাছে, ওই শালা এই শালার ঘরের শালা, তোর তো চকি নাই, তুই দেখলি কেমনে বৃষ্টি আইব, হ্যাঁ তোর একটা লাথি মার মধুরে। এখন ওই কানাই কইতাছে, ওই শালা আমার তো চোখ নাই, আমি দেখতে পারি নাই, তোর তো পাওই নাই, তুই লাথি দিবি কইতো। তাই শালম সরকার, এই যে আপনি যে কইলেন ওই যে কালা বেটা ডায় কি একেবারে আমার সুন্দরী রূপসী রূপ বানাস্ত্রী, ওরে বাবা ওনার কালারটা দেখছেন, হ্যাঁ কালারটা দেখছেন নি, নুরাই নূর পুরা নুরানি চেহারা, আলোকিত 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 আলকাত্তা কালার। তো বিষয় কি, ওইরকম গল্পের মতো বলতে গেলে আগে আমারটা বুঝতে হইব, তাই না? খবরদার এই ধরনের কথার একটা যদি আপনি কইছেন, তো আজকে আপনার একদিন আর আমার যে কই দিন আপনারা সাইজ করতে, যে কই দিন আমার লাগে আর দরকার নাই। এবার আসি তার কথায়, কি বলল যে আমার কাছে তার প্রশ্ন, আল্লাহর রূপটা কেমন, আল্লাহ দেখতে কেমন, তাই না? এই কথার জবাবে আমি যাব, কিন্তু উনি যে এতক্ষণ আমি এত কিছু বলার পরেও বান্দায় সোজা হইল না, এমন বেকার বেকা আর এমন ঘাট তেরার তেরা, আমি এত কিছু কোয়ার পরও মানলো না আমার কথাটা, কইতেছে দূর মিয়া আপনার ভাই আত্মার রাখেন এগুলা দরকার নাই, আমি নামাজ রোজা কইরেই আমি বেহেস্তে যামু,
আপনারা নাই প্রতিদিন দেখেন, আমি সপ্তাহে একদিন দেখবো, একটু কম দেখবো, সমস্যা কি দেখবো তো। এই যে এত নামাজ রোজা করেন, আসলে এই যে নামাজের যে বিষয়টা, এটা কিভাবে আদায় করতে হবে, এটা কি আদৌ কি নামাজের কথা বলা হয়েছে না অন্য কিছু? আপনার উস্তাদ, আপনার বাবা শ্রদ্ধেয় আবুল সরকারের লেখা একটা গান আপনি শুনেন, তাইলে বুঝবেন যে নামাজ না অন্য কিছু। তারপরে কথা আমি পরে যাইতেছি। নামাজ পড়ো রে হুজুরি কালে দে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে আহম্মদ সুরতে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কালে দে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কালে দে, নামাজ পড়ো। হুজুর অর্থ হইল হাজির, হাজির আল্লাহ হাজির নাজির, হুজুর অর্থ হইল হাজির, হাজির আল্লাহ হাজির নাজির, হুজুর অর্থ হইল হাজির, হাজির আল্লাহ হাজির নাজির, কলমেরই অর্থ হৃদয়, কলমেরই অর্থ হৃদয়, কলমেরই অর্থ হৃদয়, হৃদয়ে ধ্যান করো রে হুজুরি কালে দে, নামাজ পড়ো রে আহম্মদ সুরতে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কালে দে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কালে দে, নামাজ পড়ো। আহম্মদের অর্থ ভারী চরম প্রশংসার, আহম্মদের অর্থ ভারী চরম প্রশংসা করি, ওরে আহম্মদের অর্থ ভারী চরম প্রশংসাকারী, নামাজ যেন হয় তোমারি, নামাজ যেন হয় তোমারি প্রশংসায় সুন্দর রে হুজুরি কালে দে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে আহম্মদ সুরতে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কালে দে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কালে দে, নামাজ পড়ো। আলিফেতে নামাজ খাড়া, হে হরফে রুকু করা, আলিফেতে নামাজ খাড়া, হে হরফে রুকু করা, আলিফেতে নামাজ খাড়া, হে হরফে রুকু করা, মিম হরফে সেজদা, শোনো রে হুজুরি কালে দে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে আহম্মদ হুরতে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কালে দে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কালে দে, নামাজ পড়ো। শরীয়ত আর তরিকতে হাকিকতার মারিফতে, হাকিকতার মারিফতে আবুল সরকার কয়সালাতে, আবুল সরকার কয়সালাতে, আবুল সরকার কয়সালাতে, মুমিনের দিদার রে হুজুরি কালে দে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে আহম্মদ সুরতে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কালে দে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কালে দে, নামাজ পড়ো। আস্তে, শরীয়তার তরিকতে হাকিকতার মারিফতে, শ্রদ্ধেয় আবুল সরকার কয়সালাতে একজন মুমিনের দিদার। সুবহানাল্লাহ ভাই, আপনার বাবজান কিন্তু বলে নাই আবুল সরকার কয় নামাজে, আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? এখানে বলা হয়েছে আবুল সরকার কয় সালাতে মুমিনের দিদারে, নামাজে না। নামাজ আর সালাত কখনো এক না, এটা কখনোই এক না।
আমি একজন রে এই কথা কইছিলাম, উনি আমারে কয় কি দারে কয় পানি জল ওয়াটার এগুলা নাকি সবে এক, মানে এই বিষয়টার উপর আমারে বুঝাইছে। আচ্ছা তদ্রূপ নামাজ আর সালাত যদি এক হইতো, আবুল সরকার সাহেব তো এটা বলতেন না, হ্যাঁ উনি কি না বুঝে গান লেখছে? না বুঝে গান লেখে নাই। সালাত আপনার সালাত আদায় করতে হবে, সালাত আদায় হইলে সে আপনার ওই যে সালাতের মধ্যে মুমিনের দিদার হয়, নামাজ না। এই সালাতের কথাই কোরআনে 82 বার উল্লেখ করা হয়েছে, সেই সালাত আদায় করতে হবে, নামাজ না, দেখা দেখা না, বুঝা চাই না তারপরে করতে হবে। আর এই যে সালাতের কথা, এই সালাতটা যদি আপনি আদায় করতে চান তাহলে আপনার অবশ্যই অবশ্যই আমার মারিফতে আসতে হবে। এটা আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, মারিফতে তরিকতে দাখিল না হওয়া পর্যন্ত আপনি জীবনেও, এই জিন্দেগি তো আপনি কোনো জিন্দেগিতেই না আপনি কোনোদিনও দিদার লাভ করতে পারবেন না যদি মারিফতে না আসে। খালি নামাজ নামাজ কইরেন না ভাই, খালি ওই যে কুয়ার ব্যাঙের মতো খালি যে মানে ঘুর ঘুর করেন না, একটু সাগরের খবর লই। সালাত হইছে সাগর, একটু সাগরের খবর টবর লন। নামাজ পড়ো রে হুজুরে কোলে রে, নামাজ পড়ো রে হুজুরে কোলে রে, নামাজ পড়ো রে হুজুরে কোলে রে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে আহম্মদ সরতে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কালেবে, নামাজ পড়ো। মারহাবা মারহাবা জুলিয়া বেগম, নাম করার জন্য আমার অনেক কথা কয়ে গেল। নাও তুমি নাম করে লাগছ, মানে পাগল হয় এরকম দড়ি ছিঁড়া যে পাগল হয় আমি দেখি। ওর মায়ও আমার কয় ভাই, ও ভাইটা এ তোর নিয়ত কি কাম হইব? কাম হইব না, এরকম অনেক এই বাইটাকে চেষ্টা করে দেখছে পারে নাই। তো আর কোনো কথা বলবো না, রাত্র শেষের দিকে এখন থেকে শুধু গান আর গান চলবে। তবে একটা প্রশ্ন করছে, জবাব দিতে হইব, যে কোরআনের মধ্যে 60টা মঞ্জিল, কোন সূরা থেকে কোন সূরা পর্যন্ত এক মঞ্জিল? মঞ্জিল অর্থ হইল গন্তব্য, এবং এটা কেন নবীর জামানায় কিন্তু এই কোরআন একত্রিত ছিল না আর এই মঞ্জিলও ছিল না। মঞ্জিল আসলো কেন? সারা আরব জাহানের মধ্যে এই কোরআন বিক্ষিপ্ত আকারে ছিল, কারো কাছে এক আয়াত, কারো কাছে পাঁচ আয়াত, কারো কাছে দশ আয়াত, এবং এই সুরার নামগুলিও ছিল না। মনে রাখবেন এই সুরার নামগুলিও তখন ছিল না, কিন্তু নবীর অবর্তমানে যখন দেখা গেল সিফফিনের ময়দানে 70,000 কোরআনে হাফেজ শহীদ হইলেন, সিফফিনের ময়দানে ইরাকের সিফফিনের ময়দানে 70,000 কোরআনে হাফেজ শহীদ হইলেন, তারা কেমন হাফেজ? কেউ কেউ
ওই যে দুই সুরা জানতো, কেউ তিন সুরা জানতো, কেউ এক সুরা জানতো, কেউ দশ আয়াত জানতো। পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ তখন হওয়ার কোনো সুযোগ নাই। হাফেজ মানে হলো শব্দের অর্থ হলো রক্ষক। কিসের রক্ষক? এই কোরআনকে মুখস্থ কইরা রক্ষা করছে। যেমন আমরা কই খোদা হাফেজ, কই না চোদ্দানি মানুষ হয়ে জানি না যে খোদা হাফেজ কেন কই। আপনারা জানেন নি খোদা হাফেজ মানে আল্লাহ তোমার রক্ষা করুক। হ্যাঁ, তো তখন চিন্তা করলেন এই কোরআনকে একত্রিত করা দরকার, তা না হলে কোরআন পৃথিবী থেকে হারিয়ে যাবে। এবং আরেকটা সমস্যা, সেটা হইল আমি আমার দেশ দিয়া বুঝাই, যেমন নোয়াখাইলারা পানিরে কয় হানি, হেতেরা এই কোরআনও ওই রকমভাবে স্থানীয়ভাবে উচ্চারণ করা শুরু করছে। আবার বরিশাল্যারা কি, তো হেরা আবার মনে করেন এই ওই যে কথা ডক কিরে বাবা মাও ওই যে কয় কা পুত্রা কয় তালই বেড়ায় তো মরলে কয় হয় কয় মাথা বেসলে যে মুই খবর পাই। কয়দিন পর তো মা ওই বিয়া বয়ে গেছে পুত্রার বাপের কাছে, এখন গিয়া কইতেছে ও মা ওইছি কয় কা পুত্রা কয় হে বিয়া তো বইলে মোটে বইলে না বইলে গিয়া মোর বাহির দে। বুঝলেন তো, এক এক এলাকার এক এক রকম উচ্চারণ, এক এক রকম আঙ্গিকের ভাষা। তখন অনুধাবন করলেন কোরআনকে একত্রিত করতে হবে, তো এই একত্রিত করার কাজ শুরু করলেন। এখন কোন এলাকার উচ্চারণে কোরআনকে উচ্চারিত করবে এটা নিয়ে সমস্যা দেখা দিল। তখন তারা দেখলেন যে মক্কার মানুষ হইল সবচেয়ে সুন্দর উচ্চারণে কথা বলে। আমাদের দেশে যেমন কুষ্টিয়া এই ভাষাটা খুব মিষ্টি না? আরে কুষ্টিয়ার মেয়েদের এত সুন্দর ভাষা, আপনারা কইলে কি না কি মনে করেন আমার তো মন চায় চার পাঁচটা বউয়ের না আমার পরে কুষ্টিয়ার এত সুন্দর মেয়েদের ভাষা। তো এরকম মক্কার মানুষের ভাষা হইল সবচেয়ে মিষ্টি সবচেয়ে সুন্দর। তখন এই মক্কার ভাষার উচ্চারণে কোরআনকে একত্রিত করলেন আর সব উচ্চারণ বাতিল করে দিলেন। এখন সমস্যা হইল একশো চোদ্দটা সুরা, এই একশো চোদ্দটা সুরা কেউ যদি তেলাওয়াত করে এক দেখা যাবে যে একখানে গিয়ে থাইমা গেছে, কই যে থামছে ভুলেও যাইতে পারে। তখন পাঠ করার সুবিধার্থে ষাটটা ভাগে ভাগ করলেন, এই জন্য হইল ষাটটা মঞ্জিল। মঞ্জিল শব্দের অর্থ হলো গন্তব্য। কেউ যদি মনে করে আমি সাত ভাগে বিভক্ত করিয়া তারপরে কোরআনটারে তেলাওয়াত করে দিব, হ্যাঁ পাঠ করুম, এই জন্য মনে করেন এই মঞ্জিলটা করলো সুরা ফাতেহা থেকে নিসা পর্যন্ত এক মঞ্জিল, মায়েদা থেকে তাওবা পর্যন্ত এক মঞ্জিল, ইনুস থেকে নাহল পর্যন্ত এক মঞ্জিল, বনি ইসরায়েল থেকে ফোরকান পর্যন্ত এক মঞ্জিল, সোয়ারা থেকে ইয়াসিন পর্যন্ত এক মঞ্জিল, সাফাত থেকে হুজরাত পর্যন্ত এক মঞ্জিল, কাপ থেকে নাস পর্যন্ত এক মঞ্জিল। এই ষাটটা মঞ্জিলে ভাগ করলেন। তো এখন কেউ যদি মনে করে যে আমি এই নেশা শেষ করিয়া আমি থুয়ে দেব, আমার মনে রইল আমি এক মঞ্জিল পড়ছি, আবার কোরআনের মধ্যে দেখবেন ওই যে এগুলো টিকায় সব লেখা থাকে, সব লেখা থাকে,
আবার কোন জায়গার মধ্যে সেজদা দিতে হইব ওইটাও কিন্তু টিকার মধ্যে লেখা থাকে। কারণ ওই যে কোরআনে 14টা সেজদা আছে, ওই জায়গার মধ্যে গিয়া যারা কোরআন তেলাওয়াত করে পাঠ করে তারা ওই জায়গার মধ্যে গিয়া ওই সেজদাটা আয়াতটা আইলেই সেজদাটা দিয়া লয়। যাক, এখন আমি আর কিছু বলবো না, তবে একটা কথাই কই ঝুলিয়া, এই কি ঝুলিয়া বেগম না, এই যে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আল্লাহর রূপটা কি, আল্লাহ দেখতে কেমন, কই মানুষের মতো। তাই আমি একজন আলেম, আমিও তো মানুষ হই কি গণ, হ্যাঁ, তাই আল্লাহ যদি আমার মতোই হয় তাই তো আল্লাহ শরীয়তের তো তোমার মারফত কই, মারফত মারফত লইয়া সারা রাত যা পেছাইল পারছো, এক কথা কইয়া দিছ মারফতের মাথায় বাইরি, এক করে দিছে মাতার মারফতের মাথায় বাড়ি দিয়া। আল্লাহ যদি আমার মতোই হয় তাইলে তো এই যে আপনাকে আমরা দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন, তাইলে এগুলি তো সব শরীয়তের মানুষজন। এই যে আপনি কাপড় পরছেন, এটা কি আর শরীয়তের আইন, কি এটা শরীয়তের আইন না? হ্যাঁ, আচ্ছা, আপনারা এই যে রোজা করেন, নামাজ পড়েন, হজ করেন, জাকাত করেন, বাপ মার খেদমত করেন, ভাই বোনকে মহব্বত করেন, প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক রাখেন, হ্যাঁ, এগুলো সব হইল শরীয়তের আইন। তো দিছ এই সারা রাজ্যে একটু নাম করছিলা, আজকে না 6টা বানিয়ে লইছ, দেখবো আগামীকাল 5টায় ফিরত দিব। এই ধর এই 2টা গান গাই, তারপরে দেখি কি করা যায়। বুদ্ধি হোক আমার, গর্ভধারিণী মা আমার জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী দু